নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ এখন বাজে সকাল 7:33। এখন দ্বিতীয় দিন আজকে আমাদের যাত্রার। দেখতেই পাচ্ছ তোমরা, সকালের রোদ, সুন্দর নরম রোদ উঠে গেছে। আমরা সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি, আজ আমরা সকাল সকাল বেড়াবো। অনেকগুলো জায়গা আজকে ঘোরার আছে, তোমাদের সাথে আমরা সবটাই শেয়ার করব। তোমাদেরকে একবার আমাদের রিসর্টের সকালবেলার লুকটা কেমন একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি ওখান থেকে তৈরি হয়ে আসছি। এই পাহাড়ের কোল থেকে নরম রোদ এসে পড়েছে আমাদের রিসর্টে, আর বাইরে আমাদের বাইকটা দাঁড়িয়ে আছে। আর সামনে নানা পলাশ গাছ আছে, পলাশ গাছগুলো এখনও ফুল ফোটেনি, সিজনে ফুল ফুটবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এরপর আমরা ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের ব্লগটা, যে আমরা কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের দেখাবো। থ্যাংক ইউ। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আমাদের দেয়া হয়েছিল লুচি, সাদা আলুর তরকারি, আর ডিম সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, আর একটা জিলিপি। আর এই ব্রেকফাস্টের কোয়ালিটি দারুণ ছিল, একদম ঘরোয়া। লুচি তোমরা যত খুশি আর তরকারি যত খুশি নিতে পারবে। আমরা এবার চলেছি টুরগা ড্যামের উদ্দেশ্যে। আজকে তোমাদের ঢোকার সময় যে আর একটা রাস্তা ছিল, তোমাদের বলেছিলাম সেই রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবো, যেটা গ্রামের পাশ দিয়ে পাকা রাস্তা, সেটা মেন রাস্তায় ওঠা যাবে, সেই রাস্তাটাই তোমাদের দেখাবো। দেখো আমরা আজকে পাকা রাস্তাটা দিয়ে যাব। দেখতেই পাচ্ছ গ্রামের সব লোকেরা ছাগল নিয়ে চড়াতে আসছে। এই পাকা রাস্তাটা ধরে আমরা সোনকুপি মোড়ে উঠব। তোমরা যখন আসবে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, এই সোনকুপি পাকা রাস্তাটা ধরে সোনকুপি মোড় থেকে তোমরা এই রাস্তাটা নিয়ে নিতে পারবে। দেখছো খুব সুন্দর বাঁধানো রাস্তা। এই যে আমরা গ্রামে চলে এলাম, দেখতেই পাচ্ছ এই গ্রামটার পাশ থেকে এই পাকা রাস্তাটা আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে চলে গেছে। এখান থেকে আমরা আরও এগিয়ে যাব, এগিয়ে সামনে একটা বড় পাকা রাস্তা পড়বে, সেই রাস্তাটাই আমরা উঠে যাব। চারিদিকে দেখতেই পাচ্ছ গ্রাম। এই যে দেখতেই পাচ্ছ সামনে আমরা পাকা রাস্তাটায় উঠে গেলাম। আর যেতে যেতে পথে আমরা, দেখো তোমরা, এখানে খেজুর রসকে জাল দিয়ে এখানে গুড় বানানো হচ্ছে, একদম টাটকা খেজুর রস। সকাল সকাল এরা জাল দিতে শুরু করে, আর দুপুরবেলা সেই রসটা জাল হয়ে গুড় তৈরি হয়। এখান থেকে আমরা গুড় নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আরও দুদিন পর নিয়েছিলাম। এই গুড়ের কেজি হচ্ছে 120 টাকা, খুবই কম দাম কলকাতার তুলনায়। এই দেখো চারিদিকে খেজুর পাতা পড়ে আছে। এখান থেকে আমরা এবার চলেছি বাঘমুন্ডির উদ্দেশ্যে। এই চলে এলাম আমরা বাঘমুন্ডি। বাঘমুন্ডি থেকে আমরা ডান দিকে চলে যাব টুরগা ড্যামের উদ্দেশ্যে। ডান দিকের রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম টুরগা ড্যামের রাস্তা, এখান থেকেই শুরু হয়ে গেল। দেখছো এইরকম হচ্ছে চারিদিকে সিনসিনারি, খুব সুন্দর। গ্রামের লোকেরা যাতায়াত করছে সুন্দর পাহাড়ের কোলে। আমরা চলে এলাম টুরগা ড্যাম দেখতে। এখানে আমরা আমাদের বাইকটা পার্কিং করব। টুরগা ড্যাম দেখা যাচ্ছে, টুরগা জলপ্রপাত থেকে যে জলটা আসছে সেটাই এখানে বাঁধের সাহায্যে ধরে রাখা হচ্ছে, তাই এটাকে টুরগা ড্যাম বলা হয়। খুব সুন্দর পাহাড়ের কোলে একটা সুন্দর জলরাশি। এখানে যারা স্থানীয় লোকজন আছে, তারা টুরগা ড্যামের মধ্যে নেমে তাদের নানা রকম প্রয়োজনীয় কাজকর্ম, স্নান ইত্যাদি সেরে নিচ্ছিল, আর আমরা চারিদিকে দৃশ্য চোখ ভরে দেখছিলাম। এই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এখান থেকেই টুরগা জলপ্রপাত নেমে এসে এই জল এইখানে সঞ্চিত হচ্ছে। আমরা জল খাবার খেয়ে চলে এসেছি, এখন এসেছি টুরগা ড্যাম দেখতে। আরও নানা রকম জায়গা দেখবো, দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের ভিডিওটা। এখন আমরা উঠে গেছি অযোধ্যা পাহাড়ে। আজকে আমাদের যা যা ডেস্টিনেশন, যেমন টুরগা ফলস, বামনি ফলস, মার্বেল লেকস, যা সমস্ত কিছু ডেস্টিনেশন এই অযোধ্যা পাহাড়কে ঘিরেই। অযোধ্যা পাহাড়ের কে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় চলে যাব।
এই রাস্তায় যেতে যেতে আমাদের ফিল হচ্ছিল যেন আমরা নর্থ বেঙ্গলে চলে এসেছি আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি টুর্গা ফলসের দিকে। এই বিভিন্ন ছবিগুলো দেখো, এগুলো সমস্ত টুর্গা ফলসের ছবি, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ টুর্গা ফলস। এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে। এটা ছিল আমাদের একটা সার্কেল ট্রিপ। প্রথমে আমরা গেছিলাম টুর্গা ড্যাম, তারপরে টুর্গা ফলস, তারপরে বামনি ফলস, তারপরে যাব মার্বেল লেক, মার্বেল লেকের পর আমরা যাব আপার ড্যাম, তারপরে লোয়ার ড্যাম। এই এটা ছিল একটা সার্কেল ট্রিপ। এছাড়া তোমরা লোয়ার ড্যাম থেকেও শুরু করতে পারো, লোয়ার ড্যাম থেকে শুরু করে তোমরা আবার টুর্গা ড্যামে শেষ করতে পারো। বলতে বলতেই আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন বামনি ফলসের দিকে। আমরা বামনি ফলসের দিকে এবারে ঢুকবো। এই বামনি ফলসে ঢোকার আগে তোমাদের কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। এই বামনি ফলসে ঢোকার সময় অনেকগুলো সিঁড়ি ছিল। এখানকার স্থানীয় লোকেরা বলে প্রায় 400-500টা সিঁড়ি আছে। এখানে হাফ সিঁড়ি হচ্ছে সিমেন্টের আর হাফ রাস্তা হচ্ছে পাথরের ধাপ কেটে কেটে বানানো। তোমরা যখন বামনি ফলসের দিকে যাবে, এই সাঁকোটা পেরিয়ে আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি কিছুটা রাস্তা। এই সামনে দেখতেই পাচ্ছ তোমরা, এখান থেকে সিমেন্টের সিঁড়ি শুরু হয়েছে। এই সিমেন্টের সিঁড়ি হাফ যখন তোমরা অতিক্রম করবে, তখন দেখতে পাবে বামনি ফলসের কিছুটা ভিউস তোমরা দেখতে পাবে। কিন্তু পুরো ভিউস তোমাদের দেখতে গেলে তোমাদের পুরোটা নিচে নামতে হবে। পুরোটা নিচে নামতে গেলে সেখানে প্রথমে যে হাফ রাস্তা এরকম তোমরা সিমেন্টের সিঁড়ি পাবে। তারপরে যখন হাফ রাস্তা তোমরা নামবে, তোমরা তখন খুব সাবধানে নামবে, চেষ্টা করবে কারো সাহায্য নিয়ে নিতে। এখানে অনেক ছোট ছোট ভাইরা থাকে যারা কিছু সামান্য টাকার বিনিময়ে যাত্রীদের সাহায্য করে। আমরা চলে এসেছি হাফ রাস্তায়। এখান থেকে হাফ বামনি ফলের দৃশ্যটা দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। আরও সুন্দর দৃশ্য আমাদের নিচে অপেক্ষা করছে। আমরা একদম নিচে পর্যন্ত নামবো। এখান থেকে তোমাদের কিছুটা ভিউ আমরা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ঝর্ণা উপর থেকে নেমে আসছে। আমরা যখন গেছিলাম এখানে সিজন ছিল, সেই জন্য প্রচুর লোক এসেছিল। এবার শুরু হয়েছে পাথরের ধাপ কেটে কেটে নিচে নামা। আমি একটা ছোট্ট ভাইয়ের সাহায্য নিয়ে নিচ্ছিলাম, যে আমাকে নিচে নামতে, ওখানকার স্থানীয় ভাই আমাকে নিচে নামতে সাহায্য করছিল। অল্প কিছু সামান্য টাকার বিনিময়ে এরা যাত্রীদের সাহায্য করে, খুব যত্ন করে নামায়। তোমরাও চাইলে এরকম কারোর হেল্প নিয়ে নিতে পারো। এখানকার সিঁড়ি খুবই ডেঞ্জারাস, যাদের পায়ের সমস্যা বা হাঁটুর সমস্যা থাকবে তারা নিচে নামাটা অ্যাভয়েডই করবে। আর এতগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে আবার ওঠাটাও খুব টাফ, তাই অনেকেই হাফ রাস্তা থেকে ফিরে যাচ্ছিলো। দেখতেই পাচ্ছ এখানে লোক খুব কম, কিন্তু আমরা একদম শেষ পর্যন্ত নেমেছিলাম। আর শেষ পর্যন্ত তোমরা যদি নামতে পারো তাহলে তোমাদের যে যাত্রাটা একদম কমপ্লিট হবে। খুব সুন্দর ভিউ তোমরা নিচ থেকে একদম দেখতে পাবে। একদম নিচের দৃশ্যটা অতি মনোরম। এখানে শীতকালের জন্য জল তোমরা দেখতে পাচ্ছ কম আছে, কিন্তু যদি তোমরা বর্ষাকালে আসো তাহলে তোমরা এই বামনি ফলসের এক অতি মনোরম রূপ তোমরা দেখতে পাবে। এই বামনি ফলসের নিচে অনেকে নিচে নেমে ঘোরাফেরা করছিল। আমরা পাহাড়ের উপর, পাথরের উপর থেকেই আমাদের যে দৃশ্য সেটা অনুভব করছিলাম। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের ওপর থেকে সুন্দর ঝর্ণা নেমে আসছে। আমরা এখানে কিছু ফটোশ্যুটও করেছিলাম, খুব আনন্দ লাগছিল নিচে নামতে পেরে, নিজেদের সার্থক মনে হচ্ছিল। এরপর আমরা চলেছি মার্বেল লেকের উদ্দেশ্যে। এরপর আরও ওপরের দিকে গিয়ে এগিয়ে যেতে হবে, তারপর পড়বে আমাদের মার্বেল লেক। মার্বেল লেকে যাওয়ার পথটিও অতি মনোরম, চারিদিকে সবুজে সুন্দর দৃশ্য।
পুরুলিয়ার সব থেকে সুন্দর চারিদিক এই প্রাকৃতিক দৃশ্য, যা খুব সুন্দর লাগে। বাইকে করে যেতে তো আরোই ভালো লাগে। দেখতে দেখতেই আমরা চলে এলাম মার্বেল লেক। এখানে বাঁদিকে নানা রকম দোকান আছে, আর ডান দিকে আছে গাড়ি বা বাইক পার্কিংয়ের ব্যবস্থা। এখানে দোকানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছিল, আর সব থেকে তোমরা দেখতে পাবে এখানে দোকানে যেগুলো ছাউনিগুলো খুব সুন্দর পাতা দিয়ে ছাউনি করা আছে, নানা রকম মুখোশ, নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল। দেখো খুব সুন্দর মাথার উপর পাতা দিয়ে ছাউনি করা আছে। এই ছাউনির মধ্যে দিয়েই আমরা চলে এসেছি মার্বেল লেকে। এই মার্বেল লেক একসময় প্রচুর মার্বেল এখান থেকে কেটে নিয়ে যেত, কিন্তু এখন এখানে মার্বেল পাথর কাটা বন্ধ আছে। মার্বেল পাথর কাটা বন্ধ আছে। এই মার্বেল লেকের যে জল সেটা গ্রামবাসীরা খাওয়ার জন্য ব্যবহার করে। এখানে স্নান করা বারণ, স্নান করলে এই মার্বেল লেকে 500 টাকা জরিমানা আছে, তাই এখানে নামা বারণ। শুধুমাত্র খাওয়ার জন্য গ্রামবাসীরা এই জল ব্যবহার করে। দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে মার্বেল যে কাটা হয়েছে তার স্পষ্ট ছাপ আছে, তোমরা দেখতে পাবে। এই পুরো পাহাড়টা মার্বেল পাথরের পাহাড়, আর এই হচ্ছে সেই সুন্দর লেক। এখানে শুধু খাবার জল গ্রামে সরবরাহ করা হয়, এখানে স্নান করা বারণ। যদিও এখানে শীতকাল ছিল, তাও প্রচুর রোদের জন্য এই পাশটা ছাওয়া ছিল। আমরা ছাওয়ায় বসে লেকের যে সুন্দর শীতল হাওয়া সেটা একটু অনুভব করে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। চারিদিকে সুন্দর দৃশ্য, আমরা এখানে অনেকটা সময় কাটালাম। এরপর আমরা রওনা দিচ্ছি আপার ড্যামের দিকে। এখান থেকে আমরা একদম অযোধ্যা পাহাড়ের টপে উঠব আপার ড্যাম দেখার জন্য। এবার আমরা বাঁদিকে নিয়ে নিলাম, বাঁদিক থেকে আমরা আরো উপরে উঠব। উপরে উঠে আপার ড্যামের উদ্দেশ্যে রওনা দেব। আপার ড্যামে যাওয়ার পথ অতি মনোরম ছিল, খুব সুন্দর দৃশ্য। যত উপরে উঠছি আরো সুন্দর মন ভরে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আমরা ক্রমশ উপরের দিকে চলেছি আপার ড্যাম দেখার জন্য। এখান থেকে আমরা আপার ড্যামে ঢুকব। মূল জলটা এখানে লোয়ার ড্যামে সঞ্চিত রাখা হয়, তারপর যখন বিদ্যুতের চাহিদা কম থাকে তখন এই জলটা পাম্পের সাহায্যে আপার ড্যামে তোলা হয়। তারপর যখন বিদ্যুতের চাহিদা বেশি হয় তখন আপার ড্যাম থেকে জলটা ছাড়া হয়। সেই জলটা টারবাইনের সাহায্যে ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে মোট 4টি টারবাইন আছে, 900 মেগাওয়াট বিদ্যুৎ এখানে তৈরি হয়। আর এই প্রজেক্টটি পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের আন্ডারে, যেটির তত্ত্বাবধানে রয়েছে WBSEDCL অর্থাৎ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। আর এই প্রজেক্টটি ডিসেম্বর 2007 তৈরি হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর নীল জলরাশি। এতটাই বড় ছিল যে আমরা পুরোটাই বাইকের থ্রু দিয়ে ঘুরেছিলাম। ঘুরে এরপর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। নিচের দিকে নেমে একদম আমরা লোয়ার ড্যামে চলে যাব।
এটা ছিল একদম টপে, অযোধ্যা পাহাড়ের একদম টপে আপার ড্যামটা। এখান থেকে একদম নিচে আমরা লোয়ার ড্যামে নেমে গেছি। আমরা লোয়ার ড্যামের কাছে চলে এসেছি লোয়ার ড্যাম দেখার জন্য। এখানেই মেন জলটা স্টোরেজ করে রাখা হয়। দেখো তোমরা, এটা হচ্ছে লোয়ার ড্যামের দৃশ্য। আমরা পাহাড়ের কিছুটা উপর থেকে এই দৃশ্যটা দেখাচ্ছি, এরপর আমরা নিচে নামব। এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে লোয়ার ড্যামের দৃশ্য। এরপর আমরা আস্তে আস্তে পাহাড়ের নিচের দিকে নেমে যাব। একদম নিচের দিকে আমরা সমতলের দিকে নামব। সেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা আজকে সেরে নেব। তোমরা রাস্তার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের সাথে নিচের দিকে চলো। আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে। এরপর আমরা চলে এলাম আমাদের লাঞ্চ সারতে একটা রেস্টুরেন্টে। এই হোটেলটার নাম হচ্ছে পলাশ কুসুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সামনে আমরা খেতে চলে এসেছি রেস্টুরেন্টে। এই হলো রেস্টুরেন্টের ভিউটা, দেখতেই পাচ্ছ তোমরা রেস্টুরেন্টের ভিউ। এই রেস্টুরেন্টটা লোয়ার ড্যামের একদম কাছেই অবস্থিত। সামনেই একটা সুন্দর পার্ক আছে যেখানে বাচ্চারা খেলা করছে। অযোধ্যা পাহাড়ের একদম কোলেই অবস্থিত, সামনেই অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা আছে। খুব বড় প্রপার্টি এটা। এখানে থাকবার রুমও আছে, তোমরা থাকলে এখানেও থাকতে পারো। এখানে অনেক রুম আর টেন্টের ব্যবস্থাও আছে, খুব বড় প্রপার্টি। আমাদের খাবার এখানে এসে যাচ্ছে। আমরা দুটো ভেজ থালি নিয়েছিলাম, আর আলাদা করে একটা মাছ আর একটা ডিম নিয়েছিলাম। ভেজ থালির মধ্যে ছিল এখানে আলু ভাজা, পটল আলুর তরকারি, চাটনি, স্যালাড, লঙ্কা, ডাল। এছাড়া আলাদা করে ডিম আর মাছ নিয়ে নিয়েছিলাম আমরা। এখানে খুব সুন্দর টিয়া পাখি ছিল এই রেস্টুরেন্টের সামনে। এই টিয়া পাখি দেখতে দেখতে এরপর আমরা চলে যাব পাখি পাহাড়ে। তার জন্য তোমাদের আমার পরের ব্লগটার জন্য ওয়েট করতে হবে। এই পরের ব্লগেই থাকবে পাখি পাহাড়, খুব সুন্দর দৃশ্য পাখি পাহাড়ের। সেই পাখি পাহাড়ের ব্লগটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে আমার ব্লগটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।